কালকে কি ছিল প্রোগ্রাম? যুবকরা শূন্য পদ পূরণ করো, নতুন পদ সৃষ্টি করো, আমরা বেকার, আমরা কাচ্ছি। অপরাধের কি আছে এটাতে? এটার উপরে আক্রমণ সংগঠিত করার চেষ্টা তো মিছিল চলার সময় বোধ হয় তাদের ছিল, সাহস পায় নাই। মিছিল শেষ করার পর ফেরত যাওয়ার পথেও কোনো কোনো জায়গায় নাকি আক্রমণ করার জন্য তারা পায়তারা করছিল। সেটা তো তেমন একটা মানে সুবিধা হয়তো করতে পারে। সন্ধ্যার অন্ধকারে আইসা বাড়িতে যখন ছেলেরা পুরুষরা থাকে না, মেয়েরা সন্তান সন্ততি নিয়ে থাকে, সেই সময় এই আক্রমণ লুণ্ঠনীগুলি করলো। এটা তো মানে রাজনৈতিক কাপুরুষতা। যেই যুবকদের দিয়ে তারা এই আক্রমণটা সংগঠিত করলে, আসলে তাদের মধ্যেও কিন্তু হতাশা তৈরি হয়েছে। কারণ তারা তো মিস করে চাকরি পাবে, ঘরে ঘরে চাকরি পাবে, সরকার আসতে পারে প্রথম বছরই 50,000 শূন্য পদ পূরণ করবে, এ তো কিছুই হচ্ছে না। তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে এবং এর থেকে দলের মধ্যেও কিন্তু ভাঙন তৈরি হচ্ছে। এরকম জায়গা থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য একটা অংশকে টাকা পয়সা হেনা তেনা দিয়ে এই জাতীয় কাজের মধ্যে ইনভলভ করার চেষ্টা করছে, যাতে এই যুবকদের এই আন্দোলনটা সংহত সম্প্রসারিত শক্তিশালী হতে না পারে। এটা কিন্তু একেবারে রাজনৈতিক মানে আক্রমণের জন্য আক্রমণ মনে করলে ভুল করা হবে, একেবারে রাজনৈতিক পরিকল্পনা মাফিক হচ্ছে। সামনের দিন এটা করার চেষ্টা করবে, কিন্তু এই জিনিস চলবে না। তো এইভাবে করে একটা ছোট্ট অংশকে হয়তো তাদের সঙ্গে রাখতে পারবে, বড় অংশটাই তাদের সঙ্গে থাকবে না, এটা হতে বাধ্য। যারা কমিউনিস্ট পার্টি করে মানুষের সঙ্গে থেকে মানুষের সমস্যার সমাধানের জন্য লড়াইয়ের ক্ষেত্রে ভূমিকা নেয়, তাদেরকে তো অবদমিত করা যাবে না, ঠেকিয়ে রাখা যাবে না। এদেরই নিজেদের খনন মানে ইয়ে গর্ত নিজেরাই তৈরি করছে। মানুষই তো সব দিক থেকে এখন সোচ্চার হচ্ছে, অভাবনীয় ঘটনা। এবং যেভাবে এই ঘরে তার ছোট ভাইয়ের বউটাকে ডাকাডাকি করছে, সে তো ভয় পাচ্ছে যে হয়তো ঘরে থাকলে পরে তো আবার আরও কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারত। অভাবনীয় ঘটনা কী তৈরি করছে? যে ছেলেরা আক্রমণ করলো তাদের উদ্দেশ্য বলবো, কী করছো তোমরা বুঝতে পারছো না, নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছো। আরে যাদের বাড়িতে গিয়ে আক্রমণ করলে তারা তো তোমাদের জন্যই লড়াই করছে, তোমরা তো এগুলি বলার সাহস পাচ্ছ না। তোমরা বাজারে লাখ উপরের মতো কেনা বেচার সামগ্রী হয়ে যাচ্ছ কেন? তুমি তো মানুষ, তোমার ঘরেও তো সমস্যা আছে, তোমার নিজের ভবিষ্যৎ কি, কেন এগুলি করছো বুঝবার চেষ্টা করো। যারা তোমাদের দিয়ে এগুলি করছে তারা যখন সরকারে থাকবে না, ক্ষমতায় থাকবে না, তারা তো তোমাদের চায়ের দোকানের কাপের মতো চা খেয়ে যেমন কাপটা ফেলে দিয়ে মানুষ চলে যায়, এ পেছনেও তাকায় না, তোমাদেরকে তো তাই করবে, কেন বুঝবার চেষ্টা করছে না? আমি তাদের উদ্দেশ্য বলবো, আমি তাদেরকে ঘৃণা করছি না, তাদেরকে গালাগালিও করছেন, তাদের বুঝবার জন্য বলছি। কি করছে তারা তো ঠিক হচ্ছে না স্যার। এর আগেও তো অনেকবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ সংগঠিত হয়েছে, সন্ত্রাস তো থামছে না, কি বলবেন? যাই আমরা কেমন? হ্যাঁ, আর তো কিছু নাই নাকি? নতুন পদ সৃষ্টি করার কথা বলছে, যুবকদের কাজের সংস্থান করার কথা বলছে,
তোমরা যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছো এগুলি রূপায়ণ করো, আর তো কিছু বলেনি। এ তো আপনাদেরই কথা, এই দাবি তো আপনাদের, আপনারা প্রকাশ্যে বলতে পারছেন না। আপনাদের হয়ে যারা লড়াইটা করছে তাদের উপর আপনাদের লেলিয়ে দিচ্ছে, আপনারা এখানে ভাড়াটে বাহিনীর মতো ব্যবহৃত হচ্ছেন, আপনার কথাই কিন্তু সে বলছে, আপনি কি বুঝতে পারছেন? এবং উদ্দেশ্যটা কি? যাতে যুবকদের ঐক্যটা গড়ে না ওঠে, সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন যুবক যুবতী আসছে, এটা যাতে ব্যাপকভাবে প্রসারিত না হতে না পারে, সংহত হতে না পারে, এই আন্দোলনটা যাতে আরও শক্তি অর্জন করতে না পারে, এই উদ্দেশ্য নিয়ে একটা অংশকে দূরে রাখবার জন্য এদেরকে ব্যবহার করছে, আর কোনো মতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্যে এই শেষ সম্বল হিসেবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। কাপুরুষতা, রাজনৈতিক কাপুরুষতা, এ বেশি দিন চলে না, একটা চারটা বছর যাবৎ এই তো করছে, আর তো কোনো নতুন কাজ নাই। আর বামফ্রন্ট সরকার যা করে গেছে ফিতা কাটছে আর গিয়ে সমস্ত অসত্য কথা বলছে, বামফ্রন্ট সরকারের সময় নাকি কিছু হয়নি। আমরা তো আমাদের ঢাক আমরা কেন পেটাবো, মানুষ তো নিজেদের অভিজ্ঞতা থেকেই কথা বলছে। এ করে কি চলে নাকি, এইভাবে বেশি দূর যাওয়া যায় না, মিথ্যার উপর আশ্রয় করে প্রতারণা প্রবঞ্চনার পথ নিয়ে আর একটা অংশকে বিভ্রান্ত করে হাতে আক্রমণের অস্ত্র তুলে দিয়ে অন্যের মাথা ফাটাও, বুকের পাঁজর ভাঙো, তাকে পারলে খুন করে ফেলো, এগুলো করে বেশি দূর যাওয়া যায় না। এটা একটা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা চূড়ান্ত হতাশার লক্ষণ, দুর্বলতার লক্ষণ। মানুষ যাচ্ছেন, এ ছাড়বে না মানুষ, মানুষ এগুলো তারা তাদের মতো করেই মানুষ এর জবাব দেবেন, তার প্রস্তুতি তো শুরু হয়েছে ঘরে ঘরে, তার জন্য এই ভয়টা বাড়ছে।